आज 17 জানুয়ারি 2021 সোমবার কুয়াশা ও ঘনকুয়াশা সতর্কতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দিনাজপুর মালদা সহ বেশ কিছু জায়গায় কুয়াশা ও ঘনকুয়াশা সতর্কতা দেওয়া হলো। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা সহ বেশ কিছু জায়গায় কুয়াশা থেকে ওই সমস্ত অঞ্চলের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হলো। কুয়াশার কারণে যানবাহন চলা ও রাস্তা পারাপারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মধ্য ভারতের উপর অবস্থিত উচ্চচাপ ও শীতল উত্তর পশ্চিমা শুষ্ক বাতাসের প্রভাবে 24 থেকে 48 ঘণ্টায় সামগ্রিক পশ্চিমবঙ্গ শুষ্কতা ও শীতলতা বিরাজ করবে এবং 18 থেকে 21 জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় 24 থেকে 48 ঘণ্টায় হালকা থেকে মধ্য ও কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ কুয়াশাযুক্ত, যাত্রা ও যাত্রা সূর্যালোকযুক্ত আবহাওয়া চুকে পড়বে। 18 থেকে 21 জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হেজি আবহাওয়া থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও কোনো কোনো সময়ে মেঘাচ্ছন্নতা দেখা যেতে পারবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ওই সময়ের মধ্যে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গুড়ি গুড়ি চিটিপুটু থেকে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় চোখে পড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় 24 থেকে 48 ঘণ্টায় কুয়াশা, হেজি আবহাওয়া চোখে পড়বে। সকাল ও রাতের দিকে বেশি ঠান্ডা অনুভব হবে। সামগ্রিকভাবে শীতল আবহাওয়া চোখে পড়বে। 18 থেকে 21 তারিখের মধ্যে শীতের দাপট আবারও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, তবে 24 থেকে 48 ঘণ্টায় ঠান্ডা অনুভব হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 18 থেকে 21 জানুয়ারির মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হেজি আবহাওয়া, আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া চোখে পড়বে। কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হলেও হতে পারে। কলকাতা ও উপনগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে বৃষ্টি রিপোর্টটা দেখিয়ে দেব, কোন অঞ্চলে কত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ দিয়ে বৃষ্টি শুরু হবে। সিলেট বিভাগ শহর এবং ঢাকা এবং কুমিল্লা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তুমুল কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে। প্রিয় দর্শক, বৃষ্টি হওয়ার সময় কেমন বৃষ্টি থাকবে তাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে রিপোর্টের মধ্যে এই মুহূর্তে মডেলে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি রিপোর্টটা কিন্তু তুলে ধরা হলো। সিলেট বিভাগের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে 5.6 মিলিমিটার ঝড় বৃষ্টি। এছাড়া মোল্লাবাড়ি 5.3 মিলিমিটার ঝড় বৃষ্টি, ঢাকাতে এসে দেখা যাচ্ছে প্রায় 3.4 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা, কুমিল্লার আশেপাশে দেখা যাচ্ছে প্রায় 5.7 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং চট্টগ্রামের বিশেষ করে সাগরের পাশে দেখা যাচ্ছে 9.5 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং দক্ষিণাঞ্চলেও দেখা যাচ্ছে প্রায় 2.8 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে। এবং বৃষ্টির অনুমান করা যাচ্ছে দেশের পূর্ব এবং দেশের পূর্ব দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল সহ বিশেষ করে দেশের এক ভাগ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বাকি রংপুর রাজশাহী ঠিক এসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু পাওয়া যাচ্ছে না। দর্শক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী কোনো টাইম আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন আকারে চলে যায়। দর্শক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।